জটের যে গতিধারায় আমরা আছি, যাতে যদি সমাধানের পথে আমাদের হাঁটতেই হয়, তবে সচেতনতার কোনো বিকল্প নেই। কারণ গতকাল রাস্তাঘাটে যে ভিড় দেখেছি, পথ চলতে গিয়ে যে অসতর্কতার সাথে চলাচল করতে দেখেছি, তা সত্যিকার অর্থে নাগরিক হিসেবে আমার মনে শঙ্কা জুগিয়েছে। কারণ আমরা এখনও যদি এরকম অসচেতনভাবে জীবনযাপন করবার চেষ্টা করি, তবে সংকট বাড়বে বই, কমার কোনো সুযোগ থাকবে না। তাতে করে অন্য কাউকে দোষারোপ করেও নিজের সুস্থতা আপনি নিশ্চিত করতে পারবেন না। তাই সব প্রত্যেকের প্রতি আহ্বান, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করবেন, শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরার কথা ভোলা যাবে না। আর তাও যদি কোনো কোভিড কিংবা নন কোভিড স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্যই। জুলহা জুবের আপনাদের এই আয়োজনে আপনাদের সাথে আছি। সরাসরি আমাদের ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে লাইভ ভিডিওটি যাচ্ছে, তার নিচে কমেন্ট আকারে বিস্তারিত লিখবেন। অতীতের কোনো হিস্ট্রি থাকলে তা উল্লেখ করবেন এবং আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আরও আছেন আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মরেন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। ডাক্তার আবু সাইদ শিমুলও আছেন, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে আরও 60 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় 1452 জনের শরীরে নতুন করে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,117 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 9.13%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,60,584 জন। করোনায় মোট মৃত্যু হয়েছে 11,510 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,245 জন। সংকটের যে পর্যায়ে আছি, তাতে করে আমাদের চারপাশ যদি আমরা জীবাণুমুক্ত রাখি, তবে তাতে করে কিন্তু আমাদের নিরাপদ থাকবার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। এবং একইভাবে প্রতিদিনের মতো করে আজও বলতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। একজন দর্শক এরই মধ্যে আমাদের সাথে যুক্ত দিয়েছেন, তার ফোন যুক্ত হয়েছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার বয়স না, আমার নাম মাসুম, আমি চাপাইনবাবগঞ্জ থেকে বলতেছি। জি মাসুম ভাই বলুন। আমার মেয়ে 2-3 দিন আগে থেকে আপনার জ্বর সর্দি কাশি হচ্ছিল। আচ্ছা বিলাস ভাইয়া। আচ্ছা, তারপর আমি আপনার নাম্বারে যোগাযোগ করে, আবু সাহেব চিমুল সাহেবের যোগাযোগ করে, জি ওই সারা মাকে জিম্যাক 2 ml করে দিনে একবার, জি ভিটামিন সিরাপ 1/2 চামচ করে দিনে 3 বার, জি ইউরিশাল 1/2 চামচ করে দিনে 3 বার, জি এগুলো খাওয়াতে বলেছিল, নাপা সিরাপ জ্বরের জন্য 1 চামচ করে দিনে 3 বার। আচ্ছা, তো এখন আপনার আপাতত জ্বর নাই, কিন্তু সর্দিটা আপনার গাঢ় হয়ে গেছে, নাক দিয়ে গাঢ় সর্দি বের হচ্ছে, আর ঘুমের মধ্যে 2-1 বার করে কাশতেছে রাত্রে। ঘুমের মধ্যে কাশি হচ্ছে, তাই তো? জি জি, আমি মনাস 4-OFTO খাওয়াচ্ছি। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে আপনার সর্দিটা আপনার গাঢ় হয়ে গেছে। আচ্ছা, আর সম্ভবত একটু করে ঘ্যাল ঘ্যাল করছে, আর ঘুমের মধ্যে 2-1 বার করে কাশতেছে রাত্রে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন দিনে 3 বার, আর আপনার নাপা সিরাপ 1 চামচ করে দিনে 3 বার, আর মোনাস 4-OFTO, পিউরিসাল 1/2 চামচ করে দিনে 3 বার, পিউরিসাল, হ্যাঁ পিউরিসাল 1/2 চামচ করে দিনে 3 বার। এখন হচ্ছে স্যার, বয়স বলছিলেন কি? 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আর নিকটস্থ কোন চিকিৎসককে দেখিয়েছিলেন? আমি আপাতত আপনার শরণাপন্ন হয়েছিলাম স্যার, কোনো চিকিৎসককে দেখাইনি স্যার। আচ্ছা, কারণ যে সব ওষুধ বলছেন, আমি সাধারণত এই সব ওষুধ কোনো রোগীকে বা কাউকে প্রেসক্রাইব করি না আসলে। পিউরিসাল এবং মোনাস 1 বছর 4 মাসে, আর পিউরিসাল ওষুধ তো আমি লিখি না কখনো কাউকে। হ্যাঁ, সুতরাং ওষুধ কেনার সময় আপনাকে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সব ওষুধ কিন্তু একই রকম না, একরকম। অনেক সময় কেনার সময়, বিশেষ করে শিশুদের ওষুধ কেনার সময় আরেকটু আমাদের সাবধান হতে হবে। যেই নামগুলো আমরা বলে দিব সেই নাম, অনেক সময় যেটা করেন দোকানে কিনতে গেলে একই রকম ওষুধ বলে দিয়ে দেন, হ্যাঁ সেটা একটু আপনাদেরকে খেয়াল করতে হবে। এখন যেহেতু কাশি আসলে কমছে না, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় নেবুলাইজ করা খুব ভালো,
যেহেতু এটার কাশি এই বয়সে শুরু হয়ে গিয়েছে, ব্রঙ্কিওলাইটিস বা আমরা বলে থাকি যে অ্যালার্জি জাতীয় কাশি হওয়ার সম্ভাবনা বেশি সকলকে, সেক্ষেত্রে আমরা উপদেশ যেটা দিয়ে থাকি, আপনি খুব অল্প টাকায় 2-3 হাজার টাকার মধ্যে একটা নেবুলাইজার মেশিন কিনে ফেলতে পারবেন। এটাতে কিন্তু লাভ আছে, আপনি মনে করলেন যে অনেক টাকা চলে যাচ্ছে, মোটামুটি একটা মেশিন আমরা দেখেছি যে 8-10 বছরের মধ্যেও কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় না। সুতরাং আপনি যেখানে যান, আপনি হয়তো আপনি শ্বশুর বাড়ি গেলেন বা কোথাও বেড়াতে গেলেন, আপনি ছোট ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন, রাত 2-3-4 বাজেও যদি কাশি শুরু হয়ে যায় আপনি দিয়ে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি নেবুলাইজটা করুন, নিয়মটা একটু বলে দিচ্ছি, এই বয়সে আপনি সালমোলিন এই সলিউশনটা দিবেন 0.3 ml, এর সাথে আপনি ইপ্রেক্স এই দেন, আর আপনি নরসল অথবা নর্মাল স্যালাইন 2.4 ml, এটা যে যদি দিনে 3 বার একটু আপনি নেবুলাইজ করতে পারেন 7-10 দিন, খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে খুব 4-5 দিনের জন্য যদি আপনি সিরাপ কটান, এই সিরাপটা আপনি 1 চামচ করে ভরা পেটে সকালে দেন, অন্য ওষুধগুলো এই মুহূর্তে পুনঃ প্রয়োজন নেই। আপনি সেই সাথে আফ্রিন 0.25% আপনি এই নাকের ড্রপটা 1 ফোঁটা করে 2 নাকে দিনে 3 বার একটু 7-10 দিন দেন, আর এই দুটো ওষুধ মানে নেবুলাইজটা একটু গ্রহণ করুন, দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম রাজিয়া, পাবনা থেকে বলছি। জিয়াপা, আমার সমস্যা বলতে আমি 6-7 বছর রানিং বিবাহ হয়েছে, কিন্তু বাচ্চা কনসেপ হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, আমি গত মাসে ঢাকা ইনফার্টিলিটি সেন্টারে ডক্টর রাশিদা বেগম ম্যাডামকে দেখাইছি। আচ্ছা, উনি আমাকে সেকনেট D5 এই ওষুধটা দিছিল, আর ফ্লুগান 50 ফ্লুগান দিয়েছিল। জি, 50 এই দুইটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনকে দিছে। আচ্ছা, আর জেস্টেনল দিছিল, এটা হচ্ছে মাসিক নিয়মিত হয় না এর কারণে। আচ্ছা, কিন্তু এই ওষুধটা আমাকে 10 দিন খেতে বলছিল, 3 পাতা ওষুধ, আমি 2 পাতা খেয়েছি, কিন্তু আমার মেন্সটা পরবর্তী মাসে হয় নাই। আচ্ছা, আমার এখন হচ্ছে কোমরে খুব ব্যথা করে, আর হচ্ছে বাম পাশে পেটে তল পেটে ব্যথা করে, আমি কাজ করতে পারি না, খুব কষ্ট হয়। আপনার কি এর আগে কোনো সন্তান নেই? না না। আচ্ছা, আপনার হাজবেন্ডের কোনো পরীক্ষা নিরীক্ষা করা আছে? হ্যাঁ, হাজবেন্ডের পরীক্ষা রিপোর্ট ভালো। রিপোর্ট ভালো, কোনো সমস্যা নেই, তাই তো? আপনার থাইরয়েডের পরীক্ষা করা আছে? জি, থাইরয়েডের পরীক্ষা করা আছে আপনার? থাইরয়েডের পরীক্ষা ছিল, একটু সমস্যা আছে ওখানে। ওইখানে এর জন্য থাইরক্স দিয়েছে আপনাকে? এই ডাক্তার দেয় নাই, কিন্তু এর আগে এমবিবিএস ডাক্তার পাবনা থেকে উনি দিছিল। আচ্ছা, আপনি এখন যে গাইনোকোলজিস্টকে দেখিয়েছেন ওনাকে বলেছেন আপনার থাইরয়েডের সমস্যার কথা? বলছি, কিন্তু উনি পরীক্ষা দিছে, বলছে এই 1 মাসের ওষুধ দিলাম, পরবর্তী মেনস্ট্রুয়েশন হওয়ার পরে 14 দিন পরে আসবেন, কিন্তু আমি করোনার কারণে যাইতে পারি নাই, কিন্তু আমার মেন্স হয় নাই। আচ্ছা, এর আগে টিএসএইচ এর মাত্রা কত ছিল, থাইরয়েডের মাত্রা কত ছিল? 13.কত যেন ছিল, 13 পয়েন্ট কিছু একটা ছিল, তাই তো? জি জি। আচ্ছা, থাইরক্স আপনি এখন খাচ্ছেন না? ওভারি ব্রথ, দুইটা ওভারি ব্রথ, বুঝছেন? দুইটা ওভারি ব্রথ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি রাজি, আমাদের ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী এই মুহূর্তে আমাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তিনি আমাদের সাথে যুক্ত হওয়া মাত্র আপনার প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তবে তার আগে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে আরেকবার যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, একজন প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 1 বছর 3 মাস, টাইফয়েড জ্বর হয়েছে, 3 দিন যাবৎ হাসপাতালে ভর্তি, কিন্তু জ্বর কমছে না, 103-104 থাকে, কি করণীয় এই মুহূর্তে? যাদের হয় তাদের একটু সময় লাগে, কিন্তু এক্ষেত্রে মা বাবারা একটু উদ্বিগ্ন থাকেন, সেক্ষেত্রে আমরা বলবো যদি সম্ভব হয়, আমি জানি না আপনি কোন হাসপাতালে বা কোথায় ভর্তি আছেন, এই টাইফয়েডের ক্ষেত্রে আমরা ব্লাড কালচার কিন্তু করে থাকি, কালচার সেন্সিটিভিটি করে ওনারা ওখান থেকে আমরা জানতে পারবো যে কোন অ্যান্টিবায়োটিকটা আপনার বাচ্চার জন্য উপযুক্ত, কারণ হয়তো কয়েকদিন ধরে আপনি বলেছেন 3 দিন যাবৎ হাসপাতালে আছে, এখনো জ্বরটা কমছে না, তাহলে যেই অ্যান্টিবায়োটিকটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা যদি দিয়ে দেয় ইনশাল্লাহ কাজ করবে। কিন্তু আবারও বলে রাখছি, টাইফয়েডের জ্বর কিন্তু নামতে একটু সময় লাগে, অনেকের ক্ষেত্রে 5-7 দিন লেগে যায়, তবুও কমে না, দেখা যায় 103-104 সারাদিন ধরে চলতেই থাকে, মা বাবার একটু হতাশ হয়ে যায়, অনেকে দেখা যায় যে অন্য হাসপাতালে বা অন্য চিকিৎসকের কাছেও চলে যায়। আমরা খুব মজা করে বলি টাইফয়েডের রোগী সেকেন্ড টাইম পাওয়া ভালো, অর্থাৎ আগে কোনো একজন ডাক্তারকে দেখে এসেছে তারপরে যার কাছে যাবে,
সেই ক্ষেত্রে আমরা বলি যে এটা নিরাপদ, কারণ যেহেতু যেতে একটু সময় লাগে অনেক মা বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন, তারা অনেক সময় অস্থির হয়ে পড়েন কেন জ্বরটা কমছে না। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যদি আসলে টাইফয়েড হয়ে থাকে একটু সময় লাগবে, আপনি একটু ধৈর্য ধরে সেই হাসপাতাল বা সেই চিকিৎসকের প্রতি আস্থা রাখুন, নিশ্চয়ই আপনার বাচ্চা কিছুদিনের মধ্যেই পুরোপুরি সেরে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আমরা ডাক্তার শারমিন আব্বাসীকে পেয়েছি। ডাক্তার শারমিন আব্বাসী, রাজিয়া আমাদের ফোন দিয়েছিলেন, 7 বছর ধরে তিনি বিবাহিত, তাদের কোনো সন্তান নেই, নিঃসন্তান দম্পতি তারা, তবে চেষ্টা করছেন, ডাক্তার দেখিয়েছেন। এর আগে তার থাইরয়েডের প্রবলেম ছিল, টিএসএইচের মাত্রা 13-এর কিছু উপরে ছিল, যদিও পরবর্তীতে যেই গাইনোকোলজিস্টকে দেখিয়েছেন তিনি বেশ কিছু ওষুধ দিয়েছেন, বলেছেন পরবর্তীতে যোগাযোগ করতে, এর মধ্যে তিনি আর ডাক্তারের কাছে যেতে পারেননি। তার এখন সমস্যা হচ্ছে কোমরে ব্যথা, জেস্টেমল দেওয়া হয়েছিল রেগুলার খাওয়ার জন্য, 3 পাতা দেওয়া হয়েছিল, তিনি 2 পাতা খেয়েছেন, ফ্লুগাল দেওয়া হয়েছে তাকে এবং তার হাজব্যান্ডকে, সেফনেট D5 দেওয়া হয়েছে। এই তো এই আপডেট দিয়েছেন। যিনি ফোন করেছিলেন আসলে তার অনেকগুলো প্রবলেম আমার মধ্যে, একটা হচ্ছে 7 বছর বিয়ে হয়েছে, নিশ্চয়ই প্রেগন্যান্সি তারা চেষ্টা করছেন আমার কাছে যেটা মনে হয়েছে। আর উনি যে ট্রিটমেন্ট প্রোটোকলটা পেয়েছেন জুবার, এটা কমপ্লিটলি আসলে ইনফেকশন, অর্থাৎ জরায়ুমুখ বা জরায়ুতে যদি কোনো ইনফেকশন হয় তখন আমরা আসলে মূলত যে চিকিৎসাগুলো দিই সেই ট্রিটমেন্ট আসলে উনি পেয়েছেন। এখন ইনফেকশন থাকলে অনেকের কোমরে ব্যথা হয়তো সেটাকে টার্গেট করে এটা দেওয়া হয়েছে কিনা, যদি ইনফেকশনের কারণে ব্যথাটা হয় তাহলে তো এই ওষুধ খাওয়ার পরে উনি সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি উনি না হন তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা যে এটার সাথে ইউরিন ইনফেকশন খুব ফ্রিকোয়েন্টলি হয়, অর্থাৎ ইউরিনে কোনো জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশন আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে কোমরে ব্যথা। এখন আমি মনে করি যে ক্যালসিয়াম ভিটামিন ডিটা উনি খাওয়া শুরু করতে পারেন 2 বেলা করে 500 মিলিগ্রাম। আর টিএসএইচ লেভেল খুব হাই ছিল 13 থাকা অবস্থায় আসলে প্রেগন্যান্সি হওয়া সম্ভব নয়, অ্যাক্সিডেন্টালি হয়ে গেলেও সুস্থ বাচ্চা পাওয়া খুব কঠিন। তো সেক্ষেত্রে আমাদের টিএসএইচ লেভেলটাকে প্রেগন্যান্সি ট্রাই যখন করবেন 3.5 এর মধ্যে আনতে হবে, সেই জন্য নিশ্চয়ই ডাক্তার উনি দেখিয়েছেন থাইরক্স জাতীয় ওষুধ ওনাকে দেওয়ার কথা, এখন সেটা দিয়েছেন কিনা এটি আসলে আমাকে জানতে হবে। যদি দিয়ে থাকেন তাহলে সেটি খাওয়ার পরে এখন টিএসএইচ লেভেলটা কত সেটাকে রিভিউ করতে হবে, করে আমাদেরকে একটু জানাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে একটা ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি, এটা করে একটু আপনি আমাদেরকে জানাবেন কারণ কি অবস্থা সেটা আমাদেরকে জানতে হবে। আর যদি আপনি প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে চান তাহলে ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি রিপোর্ট এবং টিএসএইচ পাওয়ার পর আমরা আসলে বলতে পারবো যে আপনার কি ওষুধ লাগবে কিনা, নাকি স্পন্টেনিয়াসলি ট্রাই করতে পারবেন, নাকি এখানে আপনাকে ইনজেকশন দিয়ে ওভুলেশন ঘটানোর মতো ব্যাপার করতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত গুলো আসলে এই দুটো রিপোর্ট পাওয়ার পর আমরা নিব। আর এর মধ্যে হাজবেন্ডের কোনো টেস্ট করা আছে কিনা আমরা জানি না, যেহেতু 7 বছর হয়ে গেছে হাজবেন্ডেরও টিএসএইচ লেভেল, ওজিটিটি এবং সিমেন অ্যানালাইসিসটা আমাদের লাগবে। এই কয়েকটা রিপোর্ট একসাথে করে যদি আপনি আমাদেরকে পাঠাতে পারেন আমরা প্ল্যান করব। এই মুহূর্তে আপনি সিম্পল ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং ক্যালসিয়ামকে শুরু করেন, এছাড়া আর কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন সম্ভবত আমাদের সাথে, দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করবেন। আফসানা মিমি, বয়স 24। জি শুনতে পাচ্ছি। জি আমার বেবির বয়স আজকে 18 দিন। জি হচ্ছে এই সন্ধ্যার পরেই হচ্ছে গায়ে 99 জ্বর রয়েছে। 99? জি। আচ্ছা, আর ওই যে মাসি পিসি বার হয় না, আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার সাথেই দেখাইছি। আচ্ছা, বেবি তা উনি বলছে বাচ্চার কোনো অসুবিধা নেই, যদি বাচ্চা কাঁদে তখন ফ্লাকল ওষুধ দেবেন, আর হচ্ছে একটা স্লো ড্রপ দিছে যে হাঁচি দিলে নাকে দিবেন। আচ্ছা, আপনার প্রথম সন্তান এটি? জি জি। বুঝতে পেরেছি আপনার উদ্বিগ্নতার কারণ। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনাকে যে চিকিৎসক বলেছিলেন হাঁচি কাশির জন্য সোলো এবং কান্নার জন্য যে ড্রপটা দিয়েছে ফ্লাকল, খুবই ভালো দিয়েছে, কারণ বাচ্চাদের এই পেটে গ্যাস বা এমন কিছু হলেই কিন্তু এই ড্রপটা দেয়া হয়। আর নাকে যে সর্দি বা কাশির জন্য এত ছোট বয়সে আসলে অন্য কোনো ওষুধ দেয়া তার জন্য নিরাপদ নয়, সেক্ষেত্রে সোলো ড্রপটা ঠিক আছে। কিন্তু আপনি যে জ্বরের কথা বললেন যে 8 দিন বয়সে, এত ছোট বয়সের প্রতিটা জ্বর কি আমাদের, আমরা বলে থাকি গুরুত্বের সাথে দেখতে হবে, বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে একটু মাপবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু এই ড্রপ আপনি দিতে পারেন 0.5 ml করে দিনে 3 বার। কিন্তু যদি দেখেন যে এটা 100 হয়ে যাচ্ছে বা তার বেশি হচ্ছে, আর কিছু কিছু বিষয় দেখবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, অনবরত কান্না করছে কিনা, বা খেতে গিয়ে ছেড়ে দিচ্ছে কিনা, বা জ্বরটা অনেক বেশি চলে আসছে ছিল কিনা, মুখটা নীল হয়ে আসছে কিনা, খিচুনি হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু দেখবেন। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, আমরা বলছি খাওয়া অর্থাৎ খেতে গিয়েও তো যেতে খেতে পারছে না বা খেতে গিয়ে ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা একটু দেখবেন। আর 24 ঘন্টার প্রস্রাব কমে যাচ্ছে কিনা,
এই দুটো জিনিস দেখলে আপনি অবশ্যই দ্রুত, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বাচ্চারা খাওয়া দাওয়া কম পেলে এমন হয়, ডিহাইড্রেশন ফিভার আমরা বলে থাকি, অর্থাৎ বুকের দুধ কম পেলে এটা হয়। সুতরাং একটু বারবার বুকের দুধটা দেন, এই ড্রপটা দেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ওষুধ বা এই নিয়ম মানলে আসলে ঠিক হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, বুকের দুধটা ভালো বারবার চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সৈয়দ শিমুল। তহিদা আহমেদ জেরিন আমাদের লিখেছে তার মায়ের জন্য, যার বয়স 40, সাজেস্টিভ অফ ব্যাথলিন সিস্ট, সিস্ট এরিয়া 3.8x2.3 cm, এটার জন্য তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেফোটিল প্লাস 500 মিলিগ্রাম। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তার অ্যালার্জির সমস্যা হয়ে গেছে, অ্যালাট্রল, ওরাডেক্সন, মোনাস খাচ্ছে, কিন্তু তাও অ্যালার্জি কমছে না। কিডনি টেস্ট করানো হয়েছে, কিডনি টেস্ট নর্মাল, ডান পাশের কিডনি সাইডে প্রচণ্ড ব্যথা করে, প্রস্রাব হলুদ কালার, প্রস্রাব টেস্ট করানো হয়েছে, ইনফেকশন ছিল, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, তারপরে প্রস্রাব হলুদ কালার, তার মেনস্ট্রেশন হলে ব্লাড যায় চাকা চাকা কালো কালো, ডাক্তার সিস্টের অপারেশন করতে বলেছিলেন, সারা শরীরে কালো কালো ছোপ দাগ হয়ে গেছে, এখন এটার জন্য কি করবেন বুঝতে পারছেন না। ডাক্তার শারমিনা বেসে। আচ্ছা, তৌহিদা তার মায়ের কথা যেটি জানিয়েছেন, প্রথম কথা বার্থোলিন সিস্টের যে ট্রিটমেন্টটি, এটি আসলে আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হয়। এখন আসলে আমাকে জানতে হবে যে সাইজটা ছোট হয়েছে কিনা, সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে একটু ওয়েট করা যেতে পারে, কিন্তু সাইজ যদি বড় হয় অথবা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ওই সাইজেই থাকে, তাহলে 3.8 সেন্টিমিটার একটা বার্থোলিন সিস্ট এটি ওনার জন্য কিন্তু ডিসকমফোর্ট তৈরি করবে, অর্থাৎ ওনার একটু বসতে অথবা বাথরুম করতে অথবা যখন মেনস্ট্রুয়েশনের প্যাডটি ব্যবহার করবেন সেই সময়গুলো কিন্তু এক ধরনের ডিসকমফোর্ট ফিল করবেন। অতএব সেই জায়গা থেকে আসলে একটি অপারেশন করে ফেলা ভালো। এবং অনেক সময় যদি কারো ডায়াবেটিস থাকে অথবা বডির ইমিউন সিস্টেমের প্রবলেম থাকে তখন কিন্তু এই সিস্টটা আবার অ্যাবসেসে পরিণত হয়, সেটা আবার পেইনফুল হয়, জ্বর হয়, অর্থাৎ তেমন কোনো কিছু সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু এখানে দেখে নেওয়ার বিষয় আছে। আরেকটি বিষয় যে বার্থোলিন সিস্ট বা অ্যাবসেস হলে এটা কিন্তু বারবার হতে থাকে, এখন এটার ওয়ান অফ দা মানে ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটি, সেটি হচ্ছে যে আসলে যে ওষুধটি খেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আমরা সাধারণত এই সমস্যায় রোগীদেরকে ক্লিনডামাইসিন অর নিডাজল এই কম্বিনেশনে দেখেছি যে ওনাদের খুবই খুব ভালো একটা রেসপন্স হয়েছে, অতএব সেই ওষুধে আপনি যদি মনে করেন সুইচ করতে পারেন, ক্লিনডামাইসিন 7 দিন 2 বেলা করে 300 মিলিগ্রাম, অ্যান্ড অর্নিডাজল 500 মিলিগ্রাম একটা করে 2 বেলা 5 দিন, এটা খেয়ে কিন্তু অনেকেরই দেখেছি আমরা সিস্ট সাইজটা এত রিগ্রেস করে গেছে যে তার পরবর্তী অপারেশন লাগেনি, কারণ যেহেতু আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে এই ওষুধটা খেয়ে, অ্যান্টিবায়োটিকটা খেয়ে, তার মানে তো আপনি এটা খেতে পারেননি, তার মানে কিন্তু আপনার ট্রিটমেন্টটা ইনকমপ্লিট ছিল, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আছে যে কিডনি টেস্ট করানো হয়েছে, কিডনি ভালো আছে এটা আপনি বলেছেন, কিন্তু প্রচন্ড ব্যথা যদি হয় তাহলে তো আমরা মনে করি যে একজন কিডনি স্পেশালিস্ট আসলে দেখানোর বিষয় আছে, যে সেখানে অন্য কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় স্টোন থেকে হয়, একটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ডও কিন্তু আপনার প্রয়োজন হতে পারে করানোর। আর প্রস্রাব হলুদ হয় এটা আসলে অনেক কারণে হতে পারে, আমরা দেখেছি অনেক ওষুধের কালার থেকে এটা হয়, কারণ যেহেতু এর মধ্যে আপনি অনেকগুলো ওষুধ খেয়েছেন। দ্বিতীয় যেটি হয় সেটি হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিক যেটি বলেছেন, যদি অফুরান এসআর বা নাইট্রান এসআর এই জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকেন, ওটা খেলে কিন্তু ইউরিন কালার এরকম হলুদ হয় বা কমলা রঙের ইউরিন হয়, ওটা একটু চেক করে নেবেন যে ইউরিন ইনফেকশনের জন্য এরকম কোনো ওষুধ আপনি খেয়েছেন কিনা। আর তারপরে যদি না হয় সেক্ষেত্রে জন্ডিস বা অন্য কোনো কারণ আছে কিনা যে কারণে ইউরিন কালার ইয়েলো হয়, সেগুলো একটু দেখার বিষয় আছে। আর আপনি যেটা বলেছেন মাসিক হলে ব্লাড যায় চাকা চাকা কালো, এটার জন্য আসলে আমি বলবো একটা ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি, আর নর্মালি তো এটা যাওয়ার কথা না, দুটো কারণে যাবে, হয় ইউটেরাস অ্যাডেনোমায়োসিস নালে ফাইব্রয়েড অথবা ওভারির কোনো সিস্ট অথবা হরমোনাল ইমব্যালেন্স, অতএব টিএসএইচ লেভেল অ্যান্ড ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি দুটো করলে মোটামুটি আমরা পৌঁছে যাবো সমাধানে। আমার মনে হয় যে আমি গাইড করতে পেরেছি, বাকিটা আপনি একটু নিজ দায়িত্বে বুঝে নিয়ে আসলে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি। প্রফেসর মোস্তফা জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে। সজিবুল ইসলাম একটি প্রশ্ন করেছেন ময়মনসিং থেকে, বয়স 21, প্রায় 1 মাস ধরে তার গলায় আটকে আছে বলে মনে হচ্ছে, ঢোক গিলতে গেলে বুঝতে পারে গলার ভিতরটা আটকে থাকে সবসময়, বুকে ব্যথা হয়, প্রচুর ঢেকুর আসে প্রতিনিয়ত, এ বিষয়ে যদি কিছু বলতেন। একই সাথে আরেকজন প্রশ্ন করেছেন খালেদ হাসান শাহন, তার বয়স 37, ওজন 78 কেজি, কয়েকদিন ধরে বাম পায়ে গোড়ালিতে অনেক বেশি ব্যথা, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, 1 বছর আগে এমন হয়েছিল, ডাক্তার বলেছিলেন ইউরিক অ্যাসিডের বেশি হয়েছে, এখন করণীয় কি জানতে চেয়েছেন। দুটো প্রশ্নেরই আমরা উত্তর নিতে চাই, তবে একটা বিরতিও আমরা এর মধ্যে আমাদের নিতে হবে, বিরতির ওপরে যখন ফিরছে দুটো প্রশ্নের উত্তর দিব, সাথেই থাকুন দর্শক, ফির চেক করি।
বিরতির পর আরো একবার স্বাগত দেখছেন করোনা হেল্প ডেস্ক জুলহা জুবাইর আপনাদের সাথে আছি সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই দুটো প্রশ্ন ছিল প্রফেসর মোস্তফা জামান ধন্যবাদ জুবাইর আসলে বিরতির আগে সজীবুল ইসলাম যার বয়স মাত্র 21 তার সমস্যা ছিল যে গলা আটকে যায় এবং তার বুকে ব্যথা হয় ঢেকুর আসে সে আসলে দুরকম সমস্যার কারণ হতে পারে একটি হলো বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সে অনেকে নিয়ম মতো খাওয়া দাওয়া করে এবং রিফ্লাক্স ডিজিজ থাকতে পারে গিয়ে অর্থাৎ আমরা যে খাদ্য খাচ্ছি সেটি কিন্তু মুখগহ্বরকে আস্তে আস্তে নিচের দিকে নামতে স্টোমাকে নিচের দিকে নামতে থাকে এটি কিন্তু আসলে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কারো কারো ক্ষেত্রে এই যে একটি যে ভালভ আছে সেটি দেখা যায় যে খাদ্য কিছু কণা বা গ্যাসের কারণে উপর দিকে উপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে আমরা বলি রিফ্লাক্স টেন্ডেন্সি রিফ্লাক্স ডিজিজ এ কারণে আসলে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি কিছু পরামর্শ দিয়ে থাকি ওষুধের মধ্যে তার যে বুকে ব্যথা সেটার জন্য আসলে অ্যাসিডিটিও সঙ্গে হতে পারে সেই জন্য আমরা যেসব ওষুধটাকে দিচ্ছি ট্যাবলেট ওমিডন 10 মিলিগ্রাম এটি একটি করে দুবেলা খাবেন এর সাথে ট্যাবলেট প্যান্টোরিস সকালে একটি রাতে একটি 20 মিলিগ্রামে খাবেন এর সাথে কিছু নিয়ম মানতে হবে একটি হলো যে তাকে এমন পানি বেশি পান করতে হবে খাবার পর পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে না কিছুক্ষণ বসে থাকবে আর খাদ্য খাওয়ার মাঝখানে বেশি করে পানি পান করবে না খাবার পানি পানিটি পান করবেন 1 ঘন্টা পরে এবং সবসময় মানে নিয়ম মতন খেতে হবে যাতে অনিয়ম না হয় এটি তো চলবে এর পাশাপাশি আবার অনেকের আছে দুশ্চিন্তা বা টেনশনের কারণ হয় মনের অজান্তে যে দুশ্চিন্তাগুলো হয় তার ক্ষেত্রেও কিন্তু আমরা বলি গ্লোবাল সেন্সেশন সেক্ষেত্রেও কিন্তু আমরা গলায় খাদ্য বা কিছু আটকে থাকে মনে হয় কিন্তু অনেকে পরীক্ষা করতে থাকেন পরীক্ষা করে তেমন কিছু পাওয়া যায় না আমি সজীবুল ইসলামকে বলবো আপাতত আমরা যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো মানলে আপনি ভালো থাকবেন ভয়ের কোনো কারণ এটি বড় কোনো রোগ নয় শুধুমাত্র নিয়মের মাধ্যমে এবং সাময়িকভাবে কিছু ওষুধ যেগুলো দিলাম সেগুলো ব্যবহার করলে ভালো থাকবে যদি কোনো দুশ্চিন্তা থাকে টেনশন থাকে তাহলে আমরা ট্যাবলেট পেজ 0.25 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে সাময়িক খেতে পারেন একটু ঘুম আসতে পারে তাতে করে আপনার দুশ্চিন্তা কেটে গেলে আপনার এই সমস্যা একেবারে চলে যাবে তবে আরেকজন দর্শক যিনি ছিলেন খালেদ হাসান শাওন তার সমস্যাটিও কিন্তু বলবো মাত্র 37 বছর বয়সে তার 78 কেজি ওজন যে বেশি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তার সাথে তার পায়ের গোড়ালি যে ব্যথা সাধারণত আপনি নিজে ঠিকই বলেছেন যে চিকিৎসক তাকে বলেছিলেন ইউরিক অ্যাসিড বেশি হলে এক ধরনের বাতের তৈরি হয় যেটি স্পটিকের নেয় আপনার পায়ের গোড়ালিতে অথবা বিভিন্ন জায়গায় এরকম একটি সমস্যা তৈরি করতে পারে যেটি ইউরিক অ্যাসিড বেশি হলে রক্তে আমরা বলি হাইপার ইউরেসেমিয়া এটি আসলে আমরা হলে কী কী করণীয় একটি বিষয় হলো যে আমরা প্রথমে সবার আগে যেটি দরকার ওজন কমানো এই বিষয়ে কোনো পার্থক্য নাই যে ওজন কমালে কিন্তু তার এই সমস্যার অর্ধেক সমস্যা কমে যাবে ওজন কমানোর প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণগুলো সবসময় বলছি খাদ্য তালিকা ব্যায়াম আমরা সবসময় বলছি সেই জন্য বিস্তারিত বলছি তবে খাদ্য তালিকায় কিছু বিশেষ নিয়ম আছে এখানে একটি হলো যেহেতু তার ইউরিক অ্যাসিড বেশি আমরা জানি যে প্রোটিনের ভগ্নাংশ হিসেবে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় সেক্ষেত্রে লাল মাংস গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস এগুলো যেগুলো লাল মাংস আছে সেগুলো একেবারেই খাওয়া বন্ধ করতে হবে বিশেষ করে এগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিড মাত্রা বাড়তে পারে রক্তে আর সঙ্গে আমরা কিছু বিশেষ ধরনের ডাল যেমন মসুরের ডাল আমরা যে আরও যে ডালগুলো আছে বিভিন্ন রকম সিমের বিচি এই ডাল জাতীয় খাদ্যগুলো আমরা বাদ দিতে বলি পালং শাক পুঁই শাক এরকম আরও ব্রকোলি এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে খাদ্য তালিকা থেকে আমরা বাদ দিতে বলি তাহলে কিন্তু তার ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে হবে তবে মনে রাখতে হবে যে আসলে ইউরিক অ্যাসিড তার বেশি কিনা সেটি তিনি পরীক্ষা করে আমাদের জানান নেই প্রথম কথা তিনি ইউরিক অ্যাসিড পরীক্ষাটি করবেন সঙ্গে আপাতত যেহেতু ব্যথা হচ্ছে সেজন্য সাময়িকভাবে ট্যাবলেট ইন্ডোমেটাস সার এটি সাময়িকভাবে ব্যথা হলে খেতে পারেন এর সাথে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খেতে হবে বেশি করে পানি পান করতে হবে ওজন কমানোর জন্য হাঁটাহাঁটির অভ্যাস যেগুলো সবসময় বলছি সেগুলো করবেন আমাদের বিশ্বাস যদি নিয়মকানুন মেনে চলতে পারেন খাদ্যাভ্যাস মেনে চলতে পারেন ওষুধের ভূমিকা অল্প তাহলে আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আর একজন দর্শক আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি তানিয়া বলছি উত্তরা থেকে জি তানিয়া বলুন আচ্ছা আমি আমার ছেলের জন্য প্রশ্ন করছিলাম ওর বয়স 1 বছর 5 মাস ও মানে ম্যাক্সিমাম টাইম ওর পায়খানার রাস্তা হাত দিয়ে চুল খায় আর খাবার 2-3 চামচ খেলে আর কি বমির একটা হুক দেয় মানে এরকম করে খেতে চায় না আর কি আচ্ছা এর মধ্যে কি কখনো কৃমির ওষুধ খাইয়েছিলেন না না আর কখনো খাওয়াইনি বুঝতে পেরেছি জি আর হলো কি গত রাতে ও কটন বার কানে দিয়ে আর কি হয়তো গুতা লাগছে মানে কান্না করছিল পরে সকালবেলা দেখি রক্ত এসে ওর কান ভরে গেছে এখন এটি কি আর কি পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা আমি কটন বার কি ও নিজেই কানে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ও নিজেই দিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি এমনিতে ওর খাওয়া দাওয়ার অভ্যাসটা কি মানে বাইরের কি কি খায় ভাত এখন তো এক মানে 6 মাস পর খিচুড়ি খাচ্ছিলাম 1 বছর হচ্ছে পর ভাত দিয়েছি ভাত মাছ ডাল
মুরগি এরকম আর কি খাওয়াই, ডাল দিয়ে তারপর ভাত। বুঝতে পারছি। ডাক্তার আবু সাইদ ছিমুল জি, আসলে ওকে কতবার খাওয়ান আপনি? আমি তিনবার খাওয়াই 24 ঘন্টায়। জি তিন। আচ্ছা, ও কি খাবে? ফর্মুলা মোল আর এছাড়া ধরেন বিকালে ডিম খাওয়াই, আর দুই বেলা আর কি নান দুধটা 120 ml করে খাওয়াই আর কি নান। আর ব্রেস্ট ফিডিং করে? হ্যাঁ ব্রেস্ট ফিডিং করে, কিন্তু আর কি খুব একটা পায় না এরকম আর কি। কতবার দেন ব্রেস্ট ফিডিংটা? দুই তিনবার। মানে ব্রেস্ট ফিডিংটা কতবার দেন? পাঁচ সাত? আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে তো দুই একবার খায় রাতে ঘুমের ভিতরে। জি জি জি, আমরা আমরা বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে 120 ml কিন্তু এই বয়সের জন্য বেশ ভালো অ্যামাউন্ট আমরা বলবো। সেই ক্ষেত্রে আমরা বলবো এই দুধটা যদি একটু পরিমাণ কমিয়ে দেন, তাহলে আপনি সলিডটা যদি বাড়িয়ে দেন, তাহলে এই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। কারণ 120 ml দুধ খাওয়ার পরে যে পরিমাণ ক্যালোরি সে পায়, দেখা যাবে যে সলিডটা খাচ্ছে না। আর সলিড যখন খাওয়াবেন, সেখানে কিন্তু পানি, পর্যাপ্ত পানি রাখতে হবে। এবং অবশ্যই আমরা বলে থাকি আঁশযুক্ত খাবার, অর্থাৎ সবজি, আপনি শাক, এগুলো এগুলো একটু রাখবেন। এগুলো রাখলে দেখবেন যে স্টুলটা যখন সুন্দরভাবে বের হবে, এই সমস্যাগুলো থাকবে না। তবু অনেকের ক্ষেত্রে দুটো বিষয় এখানে জড়িত। একটা হচ্ছে যে কৃমির কারণে হয়তো হতে পারে, অনেকের আবার দেখা যায় যে অ্যালার্জির কারণে হয়। কৃমির ওষুধ এই বয়সেও কিন্তু আপনি দিতে পারবেন। আপনি মেলফিন এই সিরাপটা 4 ml যদি আগামীকাল রাতে দেন, এক সপ্তাহ পরে আবার দিবেন। বাসার সকল কৃমির ওষুধ খাওয়ানো ভালো। বড়দের জন্য এলভেন ডিএস 400 mg-এর ট্যাবলেট যেটা পাওয়া যায়, সেটা আপনি একটু চিকিৎসকের সাথে পরামর্শ করে, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে সকলেই খাওয়া উচিত। আর এরপর কিছু ওষুধ ব্যবহার করতে পারেন। আপনি রাতে ঘুমের আগে ওর মলদ্বার একটু ভেসলিন দিয়ে দিবেন, সকালে একটু টিস্যু দিয়ে দেখবেন যখন কোনো ছোটো ছোটো কৃমির গুঁড়া পাওয়া যাচ্ছে কিনা। এই সাথে আপনি অ্যালার্জির ওষুধ খাওয়াতে পারেন। এই বয়সে আপনি সিরাপ অ্যালাট্রল যেটা রয়েছে সেটা হাফ চামচ করে একবার খাওয়ান, এটা 8 থেকে 10 দিন খাওয়ান। আর নিয়মগুলো যেগুলি বললাম সেগুলো একটু যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। আর কানের জন্য বলবো, এই মুহূর্তে খুব বেশি চিন্তার কারণে যদি বেশি ব্যথা করে, তাহলে আপনি নাপা সিরাপ এটা 1 চামচ করে 3 বার দিন, দেখেন যদি ব্যথাটা কমে যায় তাহলে চিন্তার কোনো কারণে। যদি দেখেন যে না ব্যথা করছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়ে উনি কানের ভেতরটা পরীক্ষা করে দেখবেন যে আসলে পর্দার কোনো ক্ষতি হয়েছে কিনা। তার আগ পর্যন্ত যে নিয়মগুলো বললাম, যে উপদেশগুলো দিলাম, সেটা একটু মেনে চলেন, আগে প্রতিদিন একটা করে খেতেন, এখন অর্ধেক করে খান। থাইরিন 25 mg, ক্যালবোরাল ডিএক্স, নিউরো বি এবং হেমোফিক্স FZ প্রতিদিন একটা করে খাচ্ছেন। লোসেকটেল 20 mg এবং এমিস্টেড প্রতিদিন দুটা করে খাচ্ছেন। রিপোর্ট ডিটেলস তিনি আমাদের জানিয়েছেন। হিমোগ্লোবিন 12.2, HBSAg নেগেটিভ, VDRL কোয়ালিটেটিভ নন রিয়াকটিভ, সিরাম TSH 3.9, এপিথেলিয়াল সেল 4-6, HPF, আল্ট্রাসোনোগ্রাফি, ইমপ্রেশন, টুইন, লাইফ প্রেগনেন্সি অ্যাবাউট 19 weeks ± 1 week, পায়ে একটু পানি আসে, বালিশের উপর পা রেখে ঘুমালে কমে যায়, মাঝে মাঝে খারাপ লাগে, মাথা ঘোরায়। সার্বিক সুস্থতার জন্য কি করণীয় জানতে চাইছেন ডাক্তার শারমিন আব্বাসী? আপাতত দৃষ্টিতে আসলে প্রেগন্যান্সি হিসেবে কিন্তু রিপোর্ট খারাপ নয়, আমার কাছে সিমটম রিপোর্ট সবকিছুই নরমাল মনে হলো। প্রেগন্যান্সিতে একটু উইকনেস লাগা, একটু হালকা হালকা মাথা ঘোরানো, বমি হওয়া, এগুলো আসলে খুব স্বাভাবিক, এগুলোকে স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে। তবে এখানে উনি যে উইকসে আছেন, এই মুহূর্তে 5 মাস পার করেছেন, অর্থাৎ 20 weeks এর কাছাকাছি সময় উনি আছেন। কয়েকটি জায়গা এখানে ইম্পর্টেন্ট, উনি ওনার অ্যানোমাল স্ক্যানটা করেছেন কিনা, নর্মাল আল্ট্রাসাউন্ড নাকি অ্যানোমাল স্ক্যান, যেখানে আসলে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্ট দেখা হয়। যদি সেটা করা হয়ে থাকে তাহলে ভালো রিপোর্ট, আর যদি সেটা না করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা করতে হবে। সেকেন্ড হচ্ছে টিটি টিকা দেওয়া আছে কিনা, কারণ 5 মাসের পর আমরা টিটি টিকা প্রেসক্রাইব করি। যদি 5টা ডোজ আপনার প্রেগনেন্সির আগে আপনার দেওয়া না থাকে, তাহলে এই প্রেগনেন্সিতে 5 মাসে একটা টিটি টিকা নেবেন, আবার 6 মাসে একটা টিটি টিকা নেবেন। এটা গেল টিটি টিকার বিষয়। ওষুধের ক্ষেত্রে আমি বলবো যে অনেক ওষুধ খাচ্ছে, সাধারণত এই সময় আমরা বলি যে 2 আয়রন 2 ক্যালসিয়াম, আর বাকি ওষুধগুলো প্রয়োজন অনুযায়ী। এখন এক্ষেত্রে আপনি এমিস্টেড 2 বেলা করে খাচ্ছেন বমির জন্য, আপনাকে এই বমি হচ্ছে কিনা একটু এমিস্টেডটা ছেড়ে আপনি দেখতে পারেন যে আপনি কেমন ফিল করেন। গ্যাস্ট্রিকের ওষুধগুলো একেবারে টানা খেতে হবে, টানা। যদি মনে হয় যে দরকার আমরা খাবো, যদি দরকার মনে না হয় তাহলে আমরা খাবো।
বাকি ব্লাড প্যারামিটার যেগুলো বলেছেন সেগুলো ভালো আছে। আমরা বলতে চাই যে কাকুটি ছিল যে পর্যাপ্ত পরিমাণে রেস্টটা খুব দরকার, রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আপনি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ঘুম 24 ঘন্টা এটা একটু এনশিওর করতে হবে। আর এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা সাধারণত 140/90 এর উপরে যদি ব্লাড প্রেশার ওঠে তখন কিন্তু আমরা বলি যে ব্লাড প্রেশারকে কন্ট্রোলের ওষুধ খান। আপনি দেখেন যে ব্লাড প্রেশারের ওষুধ আপনি খাচ্ছেন, আপনার প্রেশার কিন্তু 110-70 এইসব জায়গাতেও ড্রপ করছে। তা আমি মনে করি যে এই মুহূর্তে আসলে ওষুধ খাওয়ার দরকার নেই, কারণ এখানে একটি ব্যাপার আছে, যদি ব্লাড প্রেশার অনেক কমে যায় সেটাও কিন্তু বাচ্চার মধ্যে সার্কুলেশনকে কমিয়ে দেয় মায়ের, অতএব এটাকে এরকম ড্রপ করা আমাদের যাবে না। আপনি প্রেশারটা মাপবেন রেগুলার, যদি 140-90 এর উপরে আপনি ব্লাড প্রেশার দেখেন আপনি তাহলে ওষুধ যোগ করেন। এবং এক্ষেত্রে আপনার জন্য প্রেফারেবল ওষুধ হবে ল্যাবেটাল 100 মিলিগ্রাম একটা, যদি 140-90 এর উপরে হয়। তাও যদি না হয় কন্ট্রোল তখন আপনি সকালে একটা রাতে একটা, তারপরেও কন্ট্রোল না হলে আমাদেরকে জানাবেন। আর এর মধ্যে যখন আপনি ব্লাড টেস্ট করবেন একটা ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট আপনার বাদ গেছে, সেটা হচ্ছে সেরাম ইউরিক অ্যাসিড। এই ব্লাড টেস্ট আপনাকে করতে হবে, কারণ যাদের কোনো না কোনো সময় ব্লাড প্রেশার একটু বেড়েছিল, যারা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে, ইউরিক অ্যাসিড লেভেল দেখে আমরা বলতে পারি আপনি কেমন আচরণ করবেন আগামী 1-2 মাস এবং আপনার বাচ্চা কেমন আচরণ করবেন। অতএব এরপরে যখন আপনি ব্লাড টেস্ট করাবেন ইউরিক অ্যাসিডটাকে যুক্ত করে নেবেন, 140/90 এর উপরে ব্লাড প্রেশার উঠলে অ্যান্টিহাইপারটেনসিভ খাবেন। এই দুটোই মূলত আপনার জন্য টেক হোম মেসেজ থাকছে। ধন্যবাদ ডাক্তার শারমিনা। বাস একটি প্রশ্ন আছে, ফাতুন প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন, দুজনের ব্যাপারে প্রশ্ন করেছেন। একজনের বয়স 51, তিনি মহিলা, ঠান্ডা কাশি শুরু হয়, আদা পানি, লেবু, লবঙ্গ এসব দিয়ে পানি গরম করে খেয়েছে, কাশি প্রায় ভালো হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি, দিনে রাতে কয়েকবার কাশি দেয়, গলায় কফ আটকে থাকে, বের করতে পারে না। এখন কি ওষুধ খেতে হবে নাকি আদা গরম পানি করে খেলেই হবে? 1 মাস ধরে এই সমস্যা, উনি হার্ট এবং ব্লাড প্রেশারের রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী। দ্বিতীয় জনের জন্য প্রশ্ন করেছেন, বয়স 66, উনি পুরুষ, উনি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 4, ক্রিটিনিন 2.9, ইউরিক অ্যাসিড 10 মিলিগ্রাম পার DL, হিমোগ্লোবিন 9.8। এখন উনি টেস্ট এক্সরে করেছেন, রিপোর্টে এসেছে পালমুরানি ইনফ্ল্যামেটরি লেশন ইন লেফট লাং। এখন কি করণীয়, এই রিপোর্টে কি কোনো সমস্যা ধরা পড়েছে কি না একটু বুঝিয়ে যদি বলতাম আমরা। তাহলে প্রফেসর মোস্তফা জামান, এই প্রশ্নের দুটোরই উত্তর আপনার কাছ থেকে নিব, তবে একটা বিরতি থেকে যখন ফিরছি তখন। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছি। এবং দর্শক, বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন ছিল ফাতুনের, তার সম্ভবত বাবা মায়ের জন্য প্রশ্ন করেছে, আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। জি ধন্যবাদ জুবাইর। ফাতুন তিনি দুটো প্রশ্ন করেছেন, একটি তার মহিলা যেটি 51 বছরের বয়স, ঠান্ডা কাশি শুরু আছে এবং বলেছেন আদা, লেবু, লবঙ্গ, গরম পানি সবই গ্রহণ করছেন, তারপরে পুরোপুরি কাশি ভালো হচ্ছে না। আসলে এগুলো দিয়ে কিন্তু কাশি পুরোপুরি ভালো হবে, এগুলো শুধুমাত্র আপার রেসপিরেটরি, যদি একটু ফ্যারিঞ্জাইটিস থাকে এগুলো সুদিং ইফেক্ট দেয়, অত একটু ভালো লাগতে পারে, কিন্তু রোগ ভালো হওয়ার সাথে এই যে আপনি যেসব করছেন এর সাথে কোনো বড় কোনো সম্পর্ক নেই। তবে এগুলো ব্যবহার করলে, পানি পান করলে, গরম পানি এবং লেবু লবঙ্গ একটু আরাম পাবেন। কিন্তু যদি তার অ্যালার্জি থাকে, শ্বাসকষ্ট, কাশি, কোনো একটু থাকে, অনেক সময় আছে অনেকে বলে যে আমার অ্যাজমা নেই কিন্তু দেখা যায় যে সারাদিনে কাশছে, এটাকে বিভিন্নভাবে ভাগ করা হয় কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, কিন্তু অনেকে এটাকে পুরোপুরি অস্বীকার করে যে না আমার তো অ্যালার্জি নেই, অ্যাজমা নেই, কিন্তু দেখা যায় কি এইটা আসলে আমরা পরীক্ষা করলে ধরতে পারি যে তার কিন্তু এই যে দিনে রাতে কাশছেন এটাকে তারা বড় কোনো সমস্যা মনে করছেন না। কিন্তু আমরা বলবো যে এর জন্য মন্টিয়ার 10 মিলিগ্রাম একটি করে আগামী 3 মাস খাবেন প্রতি রাতে, এবং যদি কাশি থাকে ট্যাবলেট ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম অথবা যে কোনো একটি অ্যালাট্রল জাতীয় ওষুধ প্রতি রাতে একটি করে আগামী 10-15 দিন আপনি খাবেন। আর যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেহেতু তার হার্টের রোগ আছে, তার উচ্চ রক্তচাপ আছে, এগুলোর সাথে কিন্তু এগুলো কিন্তু কি ওষুধ খাচ্ছেন তিনি বলেননি, কিন্তু আমরা দেখি কি এগুলোর সাথে কিন্তু সম্পর্ক আছে। যেমন আমরা একটি উদাহরণ দিই যে আমরা কাশির জন্য ডক্সিবা ওষুধটি ব্যবহার করে থাকি 400 মিলিগ্রামের প্রতি রাতে একটি করে, এটি খেলে তার কাশি কমে, কিন্তু দেখা যায় কি যে এটি খেলে তার একটু বুক ধরফর করে, কাশি কমার, কিন্তু এই জন্য আমরা বলি ইনহেলার ব্যবহার করলে ভালো, বেক্সিট্রল ইনহেলার 250/25, এটি 2 চাপ সকালে 2 চাপ রাতে তিনি ব্যবহার, যদি তিনি মহিলা মানুষটা অনেক সময় ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে আমরা বলি বেক্সি ক্যাপ, যেটি একই মাত্রার, এটি একটি ক্যাপসুল যেটি আপনার একটা ডিভাইসের মাধ্যমে গ্রহণ করতে হয়, এটি কিন্তু তুলনামূলক ভালো, ব্যবহার করার পরে একটি কুলি করতে হয়। যে কথা বলছেন যে ডক্সিক্যাপ ওষুধটি ব্যবহার করলে অনেক সময় বুকে ধরফর করে, সেক্ষেত্রে
এমন আমরা ওষুধ দিয়ে থাকি উচ্চ রক্তচাপের জন্য, যেটি তার বুক ধরফটটা কমিয়ে দিবে, সঙ্গে তার প্রেশার কমাবে। সুতরাং সেই ওষুধ জানতে পারলে আমাদের জন্য ভালো হতো। আর হার্টের ব্যাপারেও কিন্তু আমরা ওষুধটি অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা যদি প্রেশারের ওষুধটি ট্যাবলেট কার্ডিজিয়াম এই ওষুধটা দিয়ে থাকি বা এরকম কাছাকাছি ওষুধ, যাতে করে তার প্রেশার কমানোর সাথে 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 তার বুক ধরফটটি কমে যায় এবং প্রেশারও নিয়ন্ত্রণ আসে। দ্বিতীয় প্রশ্ন যেটি যার জন্য করেছেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 66 বছর বয়স এবং পুরুষ মানুষ, তার ক্রনিক কিডনি ডিজিজ আছে, ক্রিয়েটিনিন 2.9, ইউরিক অ্যাসিড 10 আসলে কি, এবং হিমোগ্লোবিন কম। প্রত্যেকটি প্যারামিটারের সাথে কিন্তু সম্পর্ক আছে। যে কথা বলছিলাম যে কিডনি ডিজিজ থাকা মানে সাধারণত আমরা ধরে নিই যে তার উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস থাকে কিনা। বাংলাদেশে কিডনি ক্রনিক কিডনি ডিজিজ এইসব কারণ, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা কোনো ওষুধপত্র, স্টেরয়েড জাতীয় ওষুধপত্র, ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। সাধারণত এসব কারণ আমরা পেয়ে থাকি, কিন্তু সেগুলো তিনি উল্লেখ করেননি। যদি সেরকম থাকে সেখানেও কিন্তু ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা যাতে ড্রাগ ইন্টারাকশন না হয় সেটি আমাদের খুব বেশি দরকার। ক্রিয়েটিনিন 2.9 অর্থ তাকে আমাদের এমন কোনো ওষুধ দেওয়া যাবে না যেটি তার কিডনি ফাংশন ক্ষতি করতে পারে। সুতরাং এটিও আমাদের মনে রাখতে হবে। এবং ইউরিক অ্যাসিডও কিন্তু এর সাথে সম্পর্কিত। একটু আগে আমরা বলছিলাম ইউরিক অ্যাসিড হলে ফেবুস্ট্যাট ওষুধটি আমরা দিয়ে থাকি 40 মিলিগ্রাম, অনেক সময় 80 মিলিগ্রাম দিয়ে থাকি, প্রতি রাতে একটি করে। এবং সঙ্গে যেসব খাদ্য আমরা বিভিন্ন একটু আগে বলছিলাম কী কী খাদ্য খেতে পারবেন কী খেতে পারবেন না সেগুলো মেনে চলবেন। এবং সবচেয়ে পরে যে উল্লেখ করেছেন যে এক্সরেতে পালমোনারি ইনফ্লামেটরি লিশন অফ ইন লেফট লাং, সাধারণত এক্ষেত্রে আমরা বলে থাকি তার কোনো প্রদাহ মানে ইনফেকশন হয়েছে, কোনো জীবাণু হতে পারে এবং নিউমোনিয়ার একটি লক্ষণ, সেক্ষেত্রে একটি অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। যেমন ধরেন বক্সাক্লাব অথবা সেফোক্লাব জাতীয় 500 মিলিগ্রাম সকালে একটি রাত্রে একটি খেতে পারেন। এবং সঙ্গে যদি তার কাশি থাকে ডক্সি বা আমরা একটু আগে বলছিলাম 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খেতে পারেন। এবং ফেক্সোফেরাটিন 120 মিলিগ্রাম এখানেও তিনি কয়েকদিন খেতে পারেন। যদি অ্যালার্জি থাকে মন্টিয়ার বা মোনাস খেতে পারেন। এবং যদি শ্বাসকষ্ট কাশি থাকে ইনহেলার একটু আগে যে ইনহেলারটি বলছিলাম সে ইনহেলার তিনি ব্যবহার করতে পারেন একসাথে সাথে, এগুলো চলবে। আর যদি এর পরেও ভালো না হয়, আমাদের হাতে আরও ভালো ওষুধ আছে, কিন্তু যেহেতু অনেকগুলো সমস্যা একসাথে সম্পর্কিত, এমন কোনো ওষুধ আমাদের দেওয়া যাবে না যেটা তার ক্ষতি করতে পারে। সেই জন্য খুব নিবিড় পর্যবেক্ষণে ওষুধগুলো আমাদের দেখতে হবে এবং তার রিপোর্টগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তার হিমোগ্লোবিন কম কিন্তু 9.8, এটাও কিন্তু কিডনি ডিজিজের জন্য, দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা থাকলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। আপাতত ট্যাবলেট আইপেক প্লাস একটি করে খেতে পারেন, তবে অনেক সময় নাভে একটি ইঞ্জেকশন দেওয়া হয় যাতে করে কিডনি, যেহেতু অসুস্থ কিডনিতে তৈরি হয় একটি ইরাইথোপয়েটিন নামক একটি হরমোন, যেটির থেকে আসলে কিন্তু তার রক্তের রক্ত গঠনে তৈরি করে শরীরে, যেহেতু কিডনি অসুস্থ সেটি তৈরিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। নাভির করে একটি ইঞ্জেকশন আছে যেটি ইরাইথোপয়েটিন, যেটির মাধ্যমে আসলে তার রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর আমরা বিভিন্ন রকম আমরা চিকিৎসা দিয়ে থাকি। সঙ্গে যেসব খাদ্য খেলে তার হিমোগ্লোবিন বাড়বে সবসময় বলে থাকি, সেগুলো তিনি সেবন করবেন। আমাদের বিশ্বাস আমাদের এই পরামর্শগুলো মেনে চললে সবচেয়ে বড় ব্যাপার তার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং কিডনিতে ক্ষতি করে এমন কোনো ওষুধ খাওয়া যাবে না। এবং আপাতত যে ফুসফুসের যে সমস্যাটি বলেন তার জন্য যেসব পরামর্শ দিলাম সেগুলো মেনে চললে আশা করি তিনি ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। সারওয়ার ইসলাম প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন, বেশ কয়েকবার উনি প্রশ্ন করেছেন, উত্তর পাননি। তার ছেলের বয়স 6 বছর, 3 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল VSD এর জন্য। NHF থেকে বলা হয়েছিল নেক্সট টাইমও তার স্ত্রীর অন্তঃসত্ত্বা হলে ফেটাল ইকো করে নিতে, বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা সেজন্য। আমার স্ত্রীর বয়স 29, এখন সে 22 সপ্তাহের অন্তঃসত্ত্বা। ইনশাল্লাহ আমরা আমাদের বাচ্চার জন্মগত ত্রুটি যেন না হয় সেজন্য কি করতে পারি? ডাক্তার শারমিন আব্বাসি। সারওয়ার আলমকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই, যেহেতু ওনারা খুব কনসার্ন আছেন যেন আগামীতেও এরকম ত্রুটিযুক্ত বাচ্চা না হয়। সাধারণত VSD এটা কিন্তু একটা ভালো জায়গায় যদি আল্ট্রাসোনোগ্রাফি করে, আমরা বলি যে জপলার আল্ট্রাসোনোগ্রাফি 4D এখন অ্যাভেলেবেল আমাদের দেশে, সেখানে VSD টা ধরা পড়ে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পেটালিকো করতে বলেছে, এটির সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু VSD SD বা হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু সাধারণত অ্যানুয়াল স্ক্যান এখন 22 থেকে 23 সপ্তাহের মধ্যে আমরা বলবো করে ফেলার জন্য। আপনি একটা 4D আল্ট্রাসাউন্ড ভালো যেখানে হয়, ভালো যে ল্যাবগুলো আছে সেখানে করে কিন্তু যদি প্রপারলি রিপোর্টটি দেওয়া হয় তাহলে আপনি দেখতে পারবেন। আর আপনার মনের মধ্যে যদি শঙ্কা থাকে এবং আপনি আসলে খুব বেশি ভয় পান, সেখানে যদি ফিটালিকো আপনি চান করাতে সেখানেও আসলে কোনো বাধা নেই, কিন্তু ফিটালিকো সাধারণত ইন্ডিকেশন থাকলেই আমরা সাধারণত করতে বলি। যদি আল্ট্রাসাউন্ড আমাদেরকে কোনো ইন্ডিকেশন বলে আমরা তাহলে মূলত করতে বলি। এখানে আর যদি কিছু যুক্ত করার থাকে আমি একটু ডক্টর শিবুকে বলবো যে ওনাকে কেয়ার করুন, আমরা আশ্বস্ত করতে পারি।
না ঠিক ঠিকই বলেছেন, তবে যেহেতু একটা আগের হিস্ট্রি রয়েছে পৃথিবীর অন্যান্য অনেক দেশে কিন্তু রুটিনলিও করা হচ্ছে, সুতরাং যদি যেহেতু ঢাকায় উনি থাকেন আমার মনে হয় যদি সুযোগ থাকে ফিটাল ইকোটা করে নিতে পারেন। সেক্ষেত্রে দুটো হবে, ডায়াগনোসিস হলো ওনার মনের মধ্যে তবু একটু আশঙ্কা থেকেই যাবে, সেই অমূলক আশঙ্কা থেকেও আসলে উনি মুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে অ্যানিমাল স্ক্যান তো অবশ্যই করতে হবে, তার পরবর্তীতে অবশ্যই আমি বলবো যে ফিটাল ইকোটা করিয়ে নেওয়া ক্ষেত্রে ওনার জন্য ভালো হবে। শিমুল ঠিকই বলেছেন, আসলে আমরা কিন্তু এখন এই ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠানে কিন্তু ফিটাল ইকো হচ্ছে এবং অগ্রিম তারা জানতে পারেন যে আসলে যে আসলে কি কনজিউনিটি অ্যানোমালি যদি একটি থাকে তার আগের বাচ্চা তো ভিএসডি ছিল, অন্যান্য কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটি কিন্তু জানতে পারেন। সেক্ষেত্রে তিনি কাউন্সিলিংয়ে যে এই বাচ্চার ভবিষ্যতে কোনো সমস্যা আগে থাকে এবং কোনো কাউন্সিলিংয়ে তিনি কি টার্মিনেট করবেন কি না সেটিও কিন্তু মা বাবার সাথে মানে এটি আলোচনার বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কাউন্সিলিংগুলো করা এবং সব কিছু মিলে জানার যেহেতু দরকার আছে জানতে পারলে ভালো হবে, সঙ্গে তার আমাদের প্রেডিকশন করতে এবং তার ট্রিটমেন্ট পারপাসে এটি আমাদের সাহায্য করতে পারে এবং কী কারণে হচ্ছে এটি কিন্তু মা বাবার জানতে চাইতে পারে, সেটি কিন্তু আমাদেরকে তাদেরকে ভালো করে বোঝানোর প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাদের, আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুমাইয়া একটি প্রশ্ন করেছেন ঢাকা থেকে, ডাক্তার আবু সাইদ শিমুল তার বাচ্চার জন্য নিশ্চয়ই প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে ফরওয়ার্ড করেছি, আমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে। আমি দেখতে পাচ্ছি, একটু যদি বলতেন। বাচ্চার বয়স 6 মাস, বাচ্চার জন্মের পর থেকে পাতলা পায়খানা, ডাক্তার দেখানোর পরে জি এই ক্ষেত্রে যেটা আপনি করতে হবে খাবার দাবার একটু কন্ট্রোল হতে হবে, আপনি ফর্মুলা মিল্ক না খেয়ে এখন যদি 6 মাস হয়ে গিয়েছে শক্ত খাবার দিন, আমরা বলি কাঁচা কলা দিয়ে একটু খাবার দিন, শাক সবজি একটু দিবেন, ফর্মুলা মিল্ক কমিয়ে দিয়ে যদি আপনি শক্ত খাবার দিতে পারেন খুবই ভালো হয়। জিঙ্ক সিরাপ নিড নামে বা বিভিন্ন নামে পাওয়া যায় সেটা হাফ চামচ করে প্রতিদিন একবার আপনি 10-15 দিন খাবেন, অনেকের ক্ষেত্রে আমরা 1 মাসও দিয়ে থাকি। ভিটামিন এ ক্যাপসুল 2টি একটা একসাথে খাইয়ে দিবেন, আর ফিলমেট বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। যদি ইউরিনে আমরা স্টুলে যদি কালচার এবং স্টুল আরএমই করে আমাদেরকে জানান, পরবর্তীতে আমরা পরামর্শ দিতে পারবো। তার আগ পর্যন্ত এই ওষুধ এবং এই পরামর্শ নিলে ইনশাআল্লাহ আপনার বাচ্চাটির সমস্যা। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।